হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আর এখন বাজে রাত 8টা, তো বাজে এখন 8:15 বেজে গেছে। তো এখন থেকে আর কি ব্লগটা শুরু করছি। আর আজকে 14ই জুন, তো 14ই জুন হঠাৎ করে আর কি আমি ভুলে গিয়েছিলাম, তো আজকে আমার বার্থডে। আর এই যে পিউ এখানে, তো তো বার্থডে উপলক্ষে জেনি ছোট্ট একটা কেক এনেছে, কেক অর্ডার দিয়েছিল, তো আমি জানি না হঠাৎ করে আর কি ও দেখি যে একটা কেক নিয়ে চলে এসেছে, তো অনলাইনে অর্ডার দিয়েছিল কেকটা। তো এখন সেই কেকটা কাটা হবে, আর অনেকদিন পর ক্যামেরার সামনে এসে সরাসরি কথা বলছি। আশা রাখবো যে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। যেহেতু দেশের পরিস্থিতি এখন ভালো না, তো তার মধ্যে থেকে এই সবাই ভালো থাকার এবং সুস্থ থাকার চেষ্টা করেন, এটাই কামনা করি। আর এখন কেকটা কাটা হবে। পিউ অলরেডি চলে গেছে কেকের কাছে, সে তো অনেক আগে থেকেই আর কি কেকটা কাটবে বলে খুব উৎসুক হয়ে আছে। তো এখন কেকটা কাটা হবে, আর চলেন কেকটা আগে কাটি, তারপর কেক কাটতে কাটতে আপনাদের সাথে কথা বলবো। আর ওই যে জেনি আসছে, তো হয়তো আশেপাশে সাউন্ড কিছু আসতে পারে, কারণ পাশের বৌদি তার ছেলেকে পড়াচ্ছে, সেটা সাউন্ড। প্লাস এপাশে এক বৌদির ছেলে গান গাচ্ছে, মেয়ে গান গাচ্ছে, তো সেগুলো সাউন্ড আসতে পারে, তো তার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আর আগে কেকটা কাটি, তারপর আবার কথা হচ্ছে। আর কেকটা কাটছি আমরা তিনজন মিলে, যেহেতু আমার হাজবেন্ড বাসায় নাই, সে ডিউটিতে আছে, তো আমরা তিনজন মিলে আর কি কেকটা কাটছি। আর হাজবেন্ড থাকলে বেশি ভালো হতো, বাট আপনাদের দাদা বাসায় নাই, যার কারণে আমি তিনজন মিলে আর কি আমরা কেকটা কাটছি এখন। তো পিউ নাকে কিন্তু নাক ফুল পড়েছে, আর এই যে হচ্ছে কেক। ও, কানেও দুল দিয়েছ? কেকটা কিন্তু কাটা হয়ে গেছে, এখন তিনজন মিলে আর কি কেক খাওয়া খাই হবে।